গতকাল সিসি ক্যামেরায় ধুলো দিয়ে পালিয়ে গেল চিতাবাঘ। ডিয়ার পার্ক থেকে সিসি ক্যামেরায় ধুলো দিয়ে পালিয়ে গেল চিতাবাঘ। চিতার খাঁচা জুড়ে ক্যামেরা লাগানো থাকলেও চিতাবাঘের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে পূজোর বাজারের জন্য রাস্তায় রাস্তায় ভিড়, দুদিকে শাল জঙ্গল। সাধারণ মানুষকে সাবধান করার জন্য মাইকিং করা হয়েছে ডিএফও এর তরফ থেকে। চিড়িয়াখানা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে ডিএফওর অফিস। বাঘের খোঁজ তো দূর, কি করে ধরা হবে তারও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। চরম আতঙ্কে ডিয়ার পার্ক সংলগ্ন এলাকার দোকান এবং গ্রামের মানুষ, পাশেই পুলিশ লাইন, সেখানেও আতঙ্ক ছড়িয়েছে। আরে কি হয়েছে, চাকরি করার জন্য অন্য লোক টার্গেট করে অন্য লোককে ঢুকাবে, আর লোকালে বাঘ বেরালে আমাদের মানুষ সন্তান মাইকে বলে দিবে যে আমরা মাইকে আছি, দাদা থাকুন, আপনারা শান্ত থাকুন, বাঘ বেরে গেছে। কখন হয়েছে এটা, কখন হয়েছে? হ্যাঁ, কখন? বিকেল বেলায় বাঘ বেরে গেছে। আর কখন মাইকিং করছে? মাইকিং করেছে সন্ধ্যা 7টার পরে, এতক্ষণে বাঘ বেরে গেছে। আপনারা কি আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্ক মানে আমাদের গ্রামবাসী ঘুমাতে পারছে না, আর চাকরি করার জন্য বাইরে বাইরে লোক কানে করে ঢুকাচ্ছে। কোথা থেকে? ডিয়ারপাড় থেকে। কখন বেরিয়েছে? ওই কখন বেরিয়েছে ওটা বলতে পারছি না, লোক বলছে সন্ধ্যা থেকে খবর হয়েছে বেরিয়েছে। এখন কি বনদপ্তর কি মাইকিং করছে? মাইকিং করছে এখন বনদপ্তর। গ্রামের মানুষ কি খুব আতঙ্কের মধ্যে? খুব আতঙ্কের মধ্যে। মানে এই আপনাদের পাশেই তো ডিয়ারপাড়? হ্যাঁ, ডিয়ারপাড় মানে আমাদের পাশেই তো। এই যে বাঘ বেরিয়ে গেছে, আপনারা বাইরে রয়েছেন? বাইরে ভয় লাগছে, তবু বসে আছি, দু একজন যাচ্ছে তো। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাঘের রিপোর্ট, টাইমস বাংলা।